নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। সন্দেশখালীর শেখ সাজাহানের পর এলাকায় এলাকায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠে আসছে জমি চুরির অভিযোগ। আর এবারের ঘটনাস্থল নৈহাটি বিধানসভা এলাকার কাপা চাকলা পঞ্চায়েতের পাল্লাদহ এলাকা। জমি চুরির অভিযোগে নাম জড়িয়েছে খোদ রাজ্যের এক মন্ত্রী। কাপা চাকলা পঞ্চায়েতের পাল্লাদহ এলাকার শিমুলতলা টোটো স্ট্যান্ড থেকে আমবাগান হয়ে হেলথ সেন্টার পর্যন্ত বিস্তীর্ণ এলাকার খাস জমি বিক্রি করে দেওয়া, মথুরা বিলের মাটি চুরি, কাপার এয়ারফোর্স গেটের 100 ফুটের মধ্যে 5 বিঘা পুকুর বুঝিয়ে G+5 অবৈধ ফ্ল্যাট নির্মাণ সহ একাধিক অভিযোগ উঠেছে। কাপার শেখ সাজাহান, স্থানীয় তৃণমূল নেতা সাজাহান বক্স, রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং কাপার প্রধান রবীন্দ্রনাথ নিয়োগীর বিরুদ্ধে। আর এই বালি মাফিয়া এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকা জুড়ে পোস্টারে ছেয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জনমানুষে। প্রত্যেকটা পোস্টারের তলায় লেখা দেখা যাচ্ছে লাল সেলাম, যাকে ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। আর আসন্ন লোকসভা নির্বাচনের আগে এহেন পোস্টার ঘিরে চরম অস্বস্তিতে উত্তর চব্বিশ পরগনার জেলা তৃণমূল নেতৃত্ব। ঘটনাটি নিয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সুফল মজুমদারের কাছ থেকে। সুফল, সন্দেশখালীর পর এবার নৈহাটি, এবার জমি কেলেঙ্কারিতে নাম জড়ালো খোদ সেচ মন্ত্রীর, কি জানতে পারছো? দেখো, আবারও পোস্টার করলো কাপা চাকলা গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত শেখ সাজাহান নামে। সাজাহান শেখ সন্দেশখালী সাজাহান শেখ নন, ইনি হলেন যে সাজাহান বক্স, নৈহাটি বিধানসভার অন্তর্গত কাপা চাকলা এলাকার। শুধু তাই নয়, এনার সাথে রয়েছে নৈহাটি বিধানসভার যে বিধায়ক পার্থ ভৌমিক সহ ওখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে। তবে প্রত্যেকে তৃণমূল নেতা তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, যে পোস্টারে অভিযোগ রয়েছে কাপা চাকলা পঞ্চায়েতের পাল্লাদহ এলাকার বিভিন্ন জায়গাতেই পোস্টারে লেখা রয়েছে কাপা এয়ারফোর্সের মেন গেটের 100 মিটারের মধ্যে জলাজমি ভরাট করে সেখানে পাঁচতলা আবাসন তৈরি করা থেকে শুরু করে মথুরা বিলের যে বালি চুরি থেকে শুরু করে মাটি চুরি, এমনকি পুকুর ভরাট করে প্রমোটিং সহ একাধিক দুর্নীতির পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে কাপা চাকলার এলাকাতে। পোস্টারের নিচে অবশ্য লেখা রয়েছে লাল সালাম, যদিও সিপিএমের পক্ষ থেকে পোস্টার মারার দায় অস্বীকার করেছে। তবে এলাকাবাসীরা ক্ষুব্ধ রয়েছে, তারা জানাচ্ছেন যে সাজাহান বক্স বিরুদ্ধে তারা ভয় দেখানো সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলছেন তারা। তবে সব অভিযোগকে অস্বীকার করেছেন অভিযুক্ত সাজাহান বক্স সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি নিয়োগী। তবে যদিও এই বিষয়ে সুর চড়িয়েছে বিরোধী দল বিজেপির তরফ থেকে। এই যে ঘটনাটা নিয়ে পোস্টার পড়েছে, তাতে কি এলাকাবাসীর কি মত? তারা কি সাজাহান বক্সের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে, অভিযোগ জানাচ্ছে? ওনারা জানাচ্ছে যে বিভিন্ন সময় এনারা নানা রকম ভয় দেখিয়ে নানা রকম ভাবে তারা দুর্নীতি করতো, এমনটাই কিন্তু তারা অভিযোগ তুলছে তাদের বিরুদ্ধে এলাকাবাসীরা। ধন্যবাদ সুফল, তুমি আমাদের সঙ্গে থাকো। শুনুন ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দার বিস্ফোরক অভিযোগ। কে পোস্টার লিখেছে, কে লাল সালাম লিখেছে, লাল সালাম সবাইকে জানানো যায়, আদৌ কি ওর করেছে কি না করেছে আপনারা নিরপেক্ষে দেখুন। তবে মথুরা বিলে যে সার্বিক অবনতি, এনার ভূমিকা অনেক বড়। কার ভূমিকা? আপনি যার নাম বললেন, কী নাম আপনি এইমাত্র বললেন? হ্যাঁ, আপনার যে নামটা বললেন সে নামটাই মানে রবীন্দ্র অবশ্যই মানে তার ভূমিকা অনেকটাই অনেকটাই কারণ দিনের পর দিন আপনারা এখন তো দেখতে পাচ্ছেন হাই রোডে হাজার 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 ড্রাম্পার বালি নিয়ে চলে যা, বালি কেটে নিয়ে চলে গেছে, যেটা কোনো পরিকল্পনা নেই আপনাদের, এর কোনো ওরাই কোনো প্রতিবাদ করেনি। আপনারা দেখুন ওই সাইডে জোনপুরে প্রতিটা বাড়ি বসে গেছে চেপে, যেসব স্কুলটাকে যখনই বসে গেছে ফাটল ধরেছে তখনই ডেপুটেশন দিয়ে বালি তোলাটা বন্ধ হয়েছে। একদম মথুরা বিলের বালি দিনের বেলা দিন, শুধু রবি নিয়োগে একা নেই, এর সঙ্গে অর্জুন সিংয়ের বাহিনীরাও ছিল, সবাই জড়িত ছিল মথুরা বিলে। মথুরা বিল, শুনুন, মথুরা বিলে যারা মেম্বার না তারা এই বিলটাকে নিজের সন্তানের মতন তুলনা সন্তানের মতন। যদিও এই বিষয়ে সাজাহান বক্সকে প্রশ্ন করা হলে তার বিস্ফোরক দাবি, এখানে ভেরি কোথায় আছে প্রমাণ করে দেখাতে হবে, সরকারি জায়গায় কে মাটি কাটবে, আমি কি মাটির কাজ করি, যারা অভিযোগ তুলছে তারা মিথ্যে কথা বলছে। ভেরি কোথায় আছে আর মাটি কোথায় কাটা হয়,
মাটি তো সরকারি জায়গা, সরকারি জায়গায় কে কাটবে মাটি? আর আমরা কি মাটির কাজ করি নাকি তাই আমরা মাটি কাটতে যাবো? ক্রেতা কাছে যারা বলেছে তারা মিথ্যা কথা বলেছে, কোথা দিয়ে কেটেছে, কে কেটেছে, কী করেছে সেটা আমরা কী করে বলতে পারবো? আর এখানে ভিড়ি কোথায় আছে পাল্লা দেয় দেখাতে পারবেন? একটা ভিড়ি কোথায় আছে পাল্লা দেয়? সে যে কেউ বলতে পারে, যে কেউ বলতে পারে, এটুকুই বলবো আমি আর কিছু বলতে পারবো। একশো কোথায় করেছে সেটা তো দেখাতে হবে, আমরা তো জানি না কিছু। আমাদের কেউ যদি মিথ্যা করে বলে সেটা বলতে পারে, কিন্তু এখানে পঞ্চায়েতে কোথায় ভেঙে আছে, কত পুকুর আছে তারা তো দেখতে পারবে এসে। আমার নামে কোথায় কে করেছে সেটা আমি বলতে পারবো না, আমার নামে কে বলেছে আমি তো বলতে পারবো না। এবার আপনার হ্যাঁ করুক না, কে সন্দেশকে দিলে করুক, সে প্রমাণ দিয়ে করুক যে এখানে কত ভেড়িয়ে আছে আর কটা পুকুর কেটেছি আর কটা পুকুর ভর্তি হয়েছে, দেখাতে হবে তো প্রমাণ না। প্রমাণ দিতে না তো আমি বলতে পারবো না কারা করছে, আর এখানে কে করেছে কোথায় হচ্ছে তাও জানি না। সরকারি জমি কেউ চুরি করতে পারে নাকি? সরকারি মাটি কেউ কাটতে পারে? তাহলে কে কাটবে সরকারি মাঠে? কাটুক তো গিয়ে সরকারি মাঠে কাটতে পারবে? করতে পারে যে কেউ, যে কেউ করতে পারে। আমি কি পদক্ষেপ? আমি কিছুই নেব না, আমি যে বলছে বলুক না, আমি যদি স্বচ্ছপথে থাকি আমাকে। অতীতেও সিঙ্গুর থেকে নন্দীগ্রাম বা ভাঙড়ে জমি অধিগ্রহণ বিরোধী যে আন্দোলন আমরা দেখেছি সর্বত্রই অতি বামেরা সক্রিয় ছিল, কিন্তু সন্দেশখালীর বিষয়ে সেই সক্রিয়তা প্রকাশ্যে আসেনি। কিন্তু কাপা চাকলা পঞ্চায়েত এলাকার জমি চুরির যে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া লাল সিলাম লেখা পোস্টার নিয়ে যে বিতর্ক উঠেছে তাতে লোকসভা নির্বাচনের আগে ফের অতি বাম সক্রিয়তার গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নৈহাটি থেকে সুফল মজুমদারের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।